দর্শক আমরা কিছু গরু চেষ্টা করবো, যে পাগলা গরু পাগলামি করতেছে কাকা। দর্শক আমরা মাদারি সাইজের কিছু গরু দেখার চেষ্টা করবো। এই যে এই যে এই যে গরুটা কি করতেছে দেখেন দর্শক, এই যে দেখেন মাদারি সাইজের কিছু গরু, সুন্দর সুন্দর কালেকশন, এবং দাম জানানোর চেষ্টা করবো আপনাদের। কাকা আসসালামু আলাইকুম, কেমন দাম? আল্লাহই রাখতে পারে, আলহামদুলিল্লাহ। কেমন দাম? কইতে যে 48-50। এমনি কয়? এমনি কয়? কত নেবি আসবেন? আমি বেশু মানে উপরে দাম লাগবে, উপরে 50 এর উপরে দাম। 50 এর উপরে গেলে বিক্রি করা লাগবে। কয়টা করে নিয়ে আইছো? গরু আবার একটা আছে, চারটা বাজার গেছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেক প্রত্যেক হাটে আসেন কাকা? প্রত্যেক মানে প্রত্যেক প্রত্যেক শনিবারই আসেন? কয়টা কয়টা নিয়ে আসেন? ধরেন যে 8-10টা। 8-10টা নিয়ে আসেন, বিক্রি করেন সব নাকি? একটা বিক্রি হয়ে যায় আরেকটা। আচ্ছা কাকা, এই যে গরু আনা নেওয়ায় আপনার কিরকম মনে করেন যে খরচ টরচ হয়? কারণ দেখো তেলের দাম বেশি, কেমন আগের চেয়ে খরচ বেড়ে গেছে না? গরুর দাম বাড়বে, গরুর দামও বেড়ে গেছে। মানে আগের চেয়ে 4-5 হাজার টাকা বেড়ে গেছে। আপনি তো কিনে এনেই বিক্রি করেন না? কিনে এনেন এখান থেকে বিক্রি করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন দর্শক, গরু সে 50 লিটার হলে গরু ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করি, সুন্দর সুন্দর কিছু কালেকশনের গরু আমরা দেখাবো, এবং আপনাদের দাম জানানোর চেষ্টা করবো। সুন্দর সুন্দর সাইজের গরু, ভালো ভালো সাইজের কিছু গরু দেখাবো। এই দেখেন ছোটো ছোটো গরু, এগুলো বাসুর টাইপের গরু। খায় নাকি গরু? দেখেন গরু খায়া উড়ে এলাই যাচ্ছে দর্শক। দেখেন কত সুন্দর সুন্দর গরুগুলা খাইতেছে, বুঝবেন যে খায়া। কেমন দাম এই বাসুরটা? দাম তো 52 চাল উঠছে কেরক? 37-37 উঠতেছে। মন্দা যাইতেছে? মন্দাই, বাজার মন্দাই। মানে আপনার কেনাও নাই? না, কেনাও নাই, চালানো নাই। এই যে দাঁড়ায় রইলেন, এই থাকলেন, হাড়ে থাকলেন, কষ্ট কেন? সংসার চলবো কেমনে? কি তাহলে এটা কত হইলে একদম বিক্রি করবো? কম 40-এর উপর হইলে আপনার কষবো, পরিশ্রম সহ কষবো 40-এর উপর। দর্শক 40-এর উপর হইলে এরকম গরু পাওয়া যাবে। দর্শক দেখেন এটা কয় মন? কম হইব আর কি, দেড় মন হইব মাশাআল্লাহ। এটা কি দাঁত আছে? না দাঁত নেই। এখন কি জবা দেওয়া খাওয়া যাবে? খাওয়া যাবে। একটু তাহলে দাঁত নেই, জবা দেওয়া যাবে তাহলে? আচ্ছা দর্শক, এটা 40-এর উপর হইলে এই গরু কিনতে পারবেন আপনারা, এবং সুন্দর সুন্দর বাজারটা একটু মন্দা যাচ্ছে না? চলুন আমরা আর একটু সামনে যাই, সামনে যেয়ে গরু দাম দেওয়ার চেষ্টা করি। যে বাসুর টাইপের গরু যদি আপনি কিনতে চান, ছোটো টাইপের গরুগুলো যদি আপনি কিনতে চান, তাহলে কীরকম দাম হইতে পারে? মাশাআল্লাহ ভালো খাইতেছে। এই দুটো আপনার? হ্যাঁ। কেমন দাম দর? দাম 75-76 এরকম জোড়া। তাই আপনি কি বেচবেন না এটা? 75-76 হলে ছেড়ে দেবেন দুটা? 80-90 জোড়া। তার মানে পার গরুতে আপনার 40,000। 40,000 হইলে পুষবো আপনার পরিশ্রম সহ? হ্যাঁ, নিজের পরিশ্রম পরিশ্রম মিলাই দিলে 40 হলে পুষবো। এর উপরে যা করবেন তা লাভ, বোনাস মাশাআল্লাহ। দর্শক আপনারা যদি এখন বাসের গরু কিনতে চান, আপনাদের প্রায় 40,000 টাকা নিয়ে আসতে হবে, কারণ বাজার দরের দাম। গরু ভালো তো? গরু ভালো, মানে 40-এর উপর না বসলে কেনা হয় না, কেনা হয় না। আমাদের কথা হলো এটা, দর্শক 40-এর উপর হইলে আপনারা এই গরু করতে দেন। দর্শক সুন্দর সুন্দর গরু, সুন্দর সুন্দর সাইজের গরু, এবং দেখতে খুব ভালো লাগছে গরুগুলো, সবারই পছন্দ হয়ে যাবে এই গরুগুলো দেখে। ভালো সাইজের গরু, আপনাদের সত্যি ভালো লাগবে। সুন্দর সুন্দর গরু,